কোন এমনি মাহমুদুল হাসান লিখেছেন, আমার আত্মবিশ্বাস খুব কম, কিভাবে আত্মবিশ্বাস বাড়াতে পারি দয়া করে জানাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য এই সাবজেক্ট নিয়ে যারা কাজ করেন, মানুষের সাইকোলজি নিয়ে যারা কাজ করেন, আপনি তাদের লেখা বই পত্র পড়তে পারেন, বিভিন্ন কোর্স ইত্যাদি করতে পারেন। তবে একজন ইমানদার হিসাবে ওয়াসওয়াসা যেটিকে বলা হয়, অর্থাৎ শয়তান নানা রকম কুমন্ত্র আমাদের মধ্যে সৃষ্টি করে, সন্দেহ আমাদের মধ্যে সৃষ্টি করে, আমাদেরকে নানা রকম বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করে, সেটা থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইব। সেই সাথে আপনার এই বিভ্রান্তি বা আপনার নিজের প্রতি নিজের অনাস্থা কিংবা ওয়াসওয়াসা, এগুলোকে আমলে নেব না। এগুলোকে যত বেশি আপনি আমলে না নেবেন, যত বেশি ইগনোর করবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিল্লা এই রোগগুলো থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। শামীম বিন আলম আপনি লিখেছেন, মসজিদের মিম্বরে সিঁড়ি তিনটি হয় কেন, বিশেষ কোনো কারণ আছে কি? ভাই শামীম, মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য উঁচু একটা মিম্বর আনা হলো, সেটি একটি ধাপ বিশিষ্ট, তিনি সেটাতে দাঁড়িয়ে খুতবা দিতেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তিনি আরেকটি ধাপ বাড়ালেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি যেখানে দাঁড়িয়েছেন সেখানে দাঁড়াতে তিনি ইতস্তত বোধ করতেন, এজন্য মাঝের ধাপে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। এরপর তিনি চলে যাওয়ার পরে পরবর্তী খলিফা এসে আরেকটি ধাপ বাড়ালেন। এরপরে খলিফা সম্ভবত আল্লাহ চিন্তা করলেন যে এরকম যদি চলতেই থাকে তাহলে তো পরবর্তী খলিফারা মাটির নিচে যেয়ে দাঁড়িয়ে খুতবা দিতে হবে, এজন্য তিনি আবার ওই তিন ধাপের পর আর বাড়ালেন না, বরং মাঝের ধাপ দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। এখান থেকে মূলত তিন ধাপটা প্রদর্শিত, এটা কোনো ফরজ ওয়াজিব নয়, কেউ চাইলে ধাপ বাড়াতে পারে কমাতে পারে, কোনো অসুবিধা নেই। রাকিবুজ্জামান নিবিড় আপনি লিখেছেন, না আমি সবসময় সময়ের কাজ সময়ে করতে পারি না, আমাকে কিছু পরামর্শ দিয়েন। টাইম ম্যানেজমেন্ট নামক বইটা আপনি পড়তে পারেন, আর অনেকগুলো বই আছে জাতীয়, সেগুলো আপনি পড়তে পারেন, বিশেষ করে এগুলো আপনাকে উপকার করবে ইনশাআল্লাহ। সেই সাথে আপনি পাঁচত্ব সালাদকে সময়ের মতো একেবারে তাকবীরুল্লাহর সাথে দীর্ঘস্থিরতার সাথে সুন্দরভাবে করার জন্য যা যা দরকার সেগুলো আপনি করবেন, অন্য নফল নামাজ ইত্যাদি নিয়মিত করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সময়ের কাজ সময় করার গুরুত্ব আপনার মধ্যে অনুধাবন হবে এবং আপনি করতে সহজ হবে। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ফরজ সালাতের সুরা ফাতেহার পরে কি একাধিক সুরা পাঠ করা যাবে? ফরজ সালাতের সুরা ফাতেহা পাঠ করার পর আপনি একটা সুরা পড়বেন, সেখানে যদি কয়েকটা সুরা পড়েন সেটা পড়তে পারেন, বা একটা সুরাকে বারবার পড়লেন সেটাও করবেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। মমতাজ মুক্তা আইডি থেকে আপনি লিখেছেন, ঘর ঝাড়ু দেওয়ার সময় বাথরুমে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? ঘর ঝাড়ু দেওয়ার সময় বা আপনার অন্য কোনো গৃহস্থলে কাজ করার সময় আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু বাথরুমের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, যেহেতু সেটি কোনো ভালো জায়গা নয়। অতএব এমন কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করা বা আল্লাহর নাম নেওয়া অনুচিত যে জায়গাটা কোনো ভালো জায়গা হিসেবে আমাদের কাছে চিহ্নিত না, সেটা থেকে আমরা খুব দ্রুত বের হওয়ার চেষ্টা করি, ময়লা জায়গা, অপরিচ্ছন্ন জায়গা বা নাপাকের জায়গা, এই জাতীয়। মেহদি হাসান লিখেছেন, ছেলেদের জন্য শ্বশুর বাড়িতে কি সালাত কসর করতে হবে? যদি শ্বশুর বাড়ি সফর দূরত্ব হয়ে থাকে, শ্বশুর বাড়ি যদি সফর দূরত্ব হয় তাহলে সেক্ষেত্রে আপনি দু চার দিন, পাঁচ দিন, দশ দিনের জন্য বেড়াতে গেছেন, অবশ্যই আপনি সফর কসর নামাজ পড়বেন, যেহেতু আপনি মুসাফির, যদিও সেটা শ্বশুর বাড়িটা আপনার ঠিকানা না, আপনি সেখানে গেস্ট, অতএব মুসাফির হিসেবে গণ্য হবেন। আর যদি কেউ শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকেন তাহলে তো ভিন্ন কথা, সেটা তার বর্ষতের ঠিকানা, সেই হিসাবে তিনি সেখানে পূর্ণ সালাত আদায় করবেন।